নমস্কার বন্ধুরা, আমি পলাশবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। আপনি কি জানেন যে আপনার ব্রেনের মধ্যে প্রায় 80 বিলিয়ন নিউরন আছে, আর এই নিউরনগুলো ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং দ্বারা প্রোগ্রামড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার নিউরনগুলো যদি নেগেটিভ প্রোগ্রামিং হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতিকারক। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ছোটোবেলা থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাফার্মেশন দেওয়া হয়। টাকা পয়সা ইনকাম করা প্রচণ্ড কঠিন, টাকা পয়সা অসৎ লোকেরা ইনকাম করে থাকে, টাকা পয়সা ইনকাম করলে বাড়িতে সুখ শান্তি নষ্ট হয়, টাকা পয়সা ইনকাম করলে রাতের ঘুম চলে যায়, টাকা পয়সা ইনকাম করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, টাকা পয়সা ইনকাম করা সবার পক্ষে সম্ভব নয়। তো এই টাইপের বেশ কিছু নেগেটিভ অ্যাফার্মেশন ছোটোবেলা থেকে আমাদের চারপাশে শুনতে শুনতে আমাদের নিউরনগুলোও কিন্তু এইভাবেই প্রোগ্রামিং হয়ে যায়, যার ফলে হয় কি, আমাদের সাবকনসাস মাইন্ড আমাদেরকে দিয়ে যে এক্সট্রা অর্ডিনারি কাজ আছে সেগুলো কখনোই করাতে চায় না। যখনই আপনি অন্যদের থেকে আলাদা করে কিছু ভাবার চেষ্টা করবেন, অন্যদের থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করবেন, তখনই আপনার যে সাবকনসাস মাইন্ড, আপনার যে নিউরনগুলো প্রোগ্রামিং হয়ে আছে, সেই প্রোগ্রামিং আপনাকে বাধা দেবে, আপনাকে বলে উঠবে যে এই কাজ তোমার দ্বারা করা কখনোই সম্ভব হবে না। যার ফলে হয় কি, আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের অনেক কাজ সফল করার ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই কাজের অ্যাকশান নিই না। অ্যাকশান নিলে দেখা যাবে যে আর 10টা মানুষের মতো আপনিও কিন্তু সফল হয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে একটি ডিপ মেডিটেশনের মাধ্যমে আপনাদের ব্রেনের মধ্যে যে প্রোগ্রামিং হয়ে আছে, অর্থাৎ আপনার সাবকনসাস মাইন্ডে যে প্রোগ্রামিং হয়ে আছে, সেগুলোকে চেঞ্জ করব। আর অবশ্যই এই মেডিটেশনে আমি কিন্তু এঞ্জেলের সাহায্য নেব। এঞ্জেলের সাহায্য কেন নেব, কারণ এঞ্জেলদের সাথে আমাদের মাইন্ড খুব তাড়াতাড়ি কানেক্ট করে নিতে পারে। আর এঞ্জেল থেরাপি যে কোনো মেডিটেশানে ইউজ করলে দেখা গিয়েছে যে 8-10টা মেডিটেশানের থেকে 50 গুণ বেশি কুইকলি কাজ করে। তাই সবসময় আমি চেষ্টা করি আমার মেডিটেশানে এঞ্জেলদেরকে ইনভোভ করার। তো চলুন, যারা চাইছেন যে নিজেদের মাইন্ডকে প্রোগ্রামিং করে ধন সম্পত্তি সম্পর্কে একটা পজিটিভ মনোবৃত্তি তৈরি করবেন, নিজের সুখ সমৃদ্ধি সম্পর্কে একটা পজিটিভ মনোবৃত্তি তৈরি করবেন, যাতে করে সুখে শান্তিতে আরামে এবং সমৃদ্ধিতে জীবন কাটাতে পারেন, তারা এই মেডিটেশনটা কমপক্ষে 41 দিন সকালবেলা ও সন্ধ্যাবেলা প্রতিনিয়ত চালিয়ে শুনতে শুরু করবেন। চলুন, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যেই রুমে আপনি মেডিটেশন করবেন সেই রুমে একটু ধূপ দীপ জ্বালিয়ে পবিত্র করে নিন। খুব ভালো হয় একটু সেন্ট জাতীয় দ্রব্য ছড়িয়ে দিন। আর যে রুমে মেডিটেশন করছেন সেই রুমে যদি আপনি সন্ধ্যাবেলা মেডিটেশন করেন, তাহলে যে আলোটা আছে সেটা নাইট ল্যাম্প জ্বেলে দিন, বা নীল জাতীয় বা সবুজ জাতীয় ল্যাম্প, খুব মৃদু আলো দেয় সেই টাইপের আলো আপনি জ্বেলে নিতে পারেন। চলুন, যদি আপনি চেয়ারে বসে মেডিটেশন করেন, পাটাকে ভি শেপে রাখুন, হাতটাকে এইভাবে করে জাস্ট কোলের ওপরে রাখুন, আর পায়ের তলায় ম্যাট জাতীয় কিছু বিছিয়ে নিন, অর্থাৎ ডাইরেক্ট মাটিতে পা রাখবেন না। এখন মেরুদণ্ড সোজা করে বসুন, চোখটাকে বন্ধ করুন। এখন আপনার মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য 3টে গভীর শ্বাস নিন। নাক দিয়ে গভীর শ্বাস নেবেন আর মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দেবেন। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আস্তে করে গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। এখন আপনার মনটা আগের থেকে অনেক শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আপনার মাথাটাকে রিল্যাক্স করুন, কপাল, গলা, মুখমণ্ডল,
কাঁধ সব রিল্যাক্স করে দিন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের হৃৎপিণ্ডের যে একটা কম্পন হয়, সেই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করছেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন, আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেট, কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, আর আমার কথা যত আপনি শুনতে থাকবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানের ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ আপনার কানের মধ্যে আসে, সেটাও আপনার ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার ধ্যানকে আরও গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন, আপনার সামনে একটি অ্যাঞ্জেলিক শক্তিসম্পন্ন অ্যাবান্ডেন্স রুম আছে, অর্থাৎ ধন সম্পত্তির রুম আছে। সেই রুমের সামনে সাতখানা সিঁড়ি আছে। প্রথম সিঁড়িটার রং লাল। আস্তে করে আপনি একটা একটা করে সিঁড়ি বেয়ে আপনাকে ওই অ্যাঞ্জেলিক রুমে প্রবেশ করতে হবে। প্রথম সিঁড়িতে আপনি পা দিন। মনের কল্পনায় পা দেওয়ার সাথে সাথে আপনার পুরো শরীর লাল রঙে আলোকিত হয়ে গেল। মনে মনে কল্পনা করুন, আপনার শরীর, মন, আত্মা এখন লাল রঙে ভাইব্রেট করছে। আপনার শরীরের প্রত্যেকটা কোষ রক্তের মতো লাল রঙে ভাইব্রেট করছে। মনে মনে কল্পনা করুন, আপনার শরীরটা যেন সূর্যের মতো লাল হয়ে গিয়েছে। আপনার শরীর থেকে লাল আলোক জ্যোতি বেরিয়ে চারিপাশটাকে লাল আলোয় আলোকিত করে তুলেছে। সেকেন্ড সিঁড়িতে পা দিন। সেকেন্ড সিঁড়িটা কমলা রঙের। কমলা রঙের সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে আপনার পুরো শরীর কমলা রঙের আলোয় আলোকিত হয়ে গেল। এখন আপনার শরীর, মন, আত্মা কমলা রঙের আলোয় আলোকিত হয়ে আছে। থার্ড সিঁড়িতে পা দিন। থার্ড সিঁড়িতে পা দেওয়া মাত্রই আপনার পুরো শরীর হলুদ রঙের আলোয় আলোকিত হয়ে গিয়েছে, অর্থাৎ থার্ড সিঁড়িটা হলুদ রঙের। একইভাবে চতুর্থ সিঁড়িতে পা দিন। চতুর্থ সিঁড়িতে পা দেওয়া মাত্র আপনার পুরো শরীর সবুজ রঙের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আপনার চতুর্থ যে সিঁড়িটা, সেই সিঁড়িটা সবুজ রঙের আলোয় আলোকিত হয়ে আছে। আর চতুর্থ সিঁড়িতে দেখুন আপনার নাম লেখা আছে সবুজ রঙের আলোতে। ওখান থেকে আপনি আপনার নাম দেখতে পাচ্ছেন, সবুজ রঙের আলোয় ভাইব্রেট করছে, বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা আছে। আস্তে করে পঞ্চম সিঁড়িতে পা দিন। পঞ্চম সিঁড়িতে পা দেওয়া মাত্রই আপনার পুরো শরীর আকাশি রঙের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। পঞ্চম সিঁড়িতে আপনি সুন্দর সুন্দর মিউজিক শুনতে পাচ্ছেন। আপনার জীবনের সফলতার কিছু ঘটনা আপনি শুনতে পাচ্ছেন। আপনি জীবনে সবথেকে সফল হয়েছিলেন যখন, সেই ঘটনা বা সেই ঘটনার যে শব্দ শোনা গিয়েছিল সেই শব্দ আপনি শুনতে পাচ্ছেন।
আর তার সাথে সাথে সুন্দর সুন্দর শব্দ আপনি শুনতে পাচ্ছেন, মিউজিকের শব্দ শুনতে পাচ্ছেন। ভালো করে কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন, শুনতে থাকুন কী টাইপের শব্দ আপনার কানের মধ্যে আসছে। আস্তে আস্তে ছ নম্বর সিঁড়িতে পা দিন। ছ নম্বর সিঁড়িতে পা দেওয়া মাত্রই আপনার পুরো শরীর নীল রঙের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এখন নীল রঙের আলোতে আপনার চারপাশটা ভরে আছে। সাত নম্বর সিঁড়িতে পা দিন। সাত নম্বর সিঁড়িতে পা দেওয়া মাত্রই আপনার মন পুরো শান্ত হয়ে গেল, একদম আপনি যে স্থিতিতে ছিলেন তার থেকে হাজার গুণ বেশি শান্ত হয়ে গেল। এখন আপনার মন প্রাণ আত্মা একদম শান্ত, একদম স্টেবল, এক অভূতপূর্ব শান্তির অনুভূতি এখন আপনি ফিল করছেন। আস্তে করে এগিয়ে যান। অ্যাঞ্জেল যে অ্যাবেন্ডেন্স রুম আছে ওটাকে আস্তে করে খুলে ঘরের ভেতরে ঢুকে যান। ঘরের ভেতরে ঢুকে প্রথমেই একটা ঘর দেখতে পেলেন, অ্যাঞ্জেলিক রুম। যেই রুমটা সুখ শান্তির রুম, ওই রুমের মধ্যে আপনি প্রবেশ করুন। রুমের মধ্যে প্রবেশ করা মাত্রই আপনার শরীর মন আত্মা সুখ শান্তিতে ভরে গেল এবং আপনার শরীর মন আত্মা ব্রেন পুরো প্রোগ্রামিং হয়ে গেল। এখন আপনি যা কিছু করবেন শান্তিতে করবেন, সুখের সাথে করবেন, আনন্দের সাথে করবেন। অ্যাঞ্জেলরা আশীর্বাদ করে আপনার শরীর মন আত্মাকে সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে। সুখ শান্তির রুম থেকে বেরিয়ে আরেকটি রুম দেখতে পেলেন, এটা হচ্ছে সমৃদ্ধির রুম। সমৃদ্ধির রুমের মধ্যে দেখতে পেলেন অনেক টাকা পয়সা গয়না গাটি সোনা দানা হিরে জহরত বিভিন্ন বক্সে রাখা আছে। আস্তে করে সমৃদ্ধির রুমে প্রবেশ করা মাত্রই আপনার শরীর মন আত্মা আপনার ব্রেনের প্রত্যেকটা নিউরন সমৃদ্ধিতে ভরে উঠেছে। মনে মনে বিলিভ করুন, আপনার প্রত্যেকটা নিউরন ছোটোবেলা থেকে যেগুলো নেগেটিভভাবে প্রোগ্রামিং হয়েছিল সেগুলো মানি এনার্জিতে ভরে উঠেছে। এই মানি এনার্জিকে আরও শক্তিশালী করার জন্য অ্যাঞ্জেলরা আপনার জন্য যে মানির বক্স রেখেছে তাতে একটু ছুঁয়ে দেখুন। যখনই আপনি মানির বক্সে ছুঁচ্ছেন ওখানে আপনার দেশের সবথেকে হাইস্ট কারেন্সি যেটা, সেই কারেন্সি আপনি যখন ছুঁচ্ছেন তার সমস্ত পজিটিভ এনার্জি আপনার হাতের মধ্য দিয়ে পুরো শরীরে চলে আসছে অ্যাঞ্জেলিক আশীর্বাদে। মনে মনে বিলিভ করুন আর ওই মানি এনার্জিটাকে পুরো রিসিভ করতে থাকুন, শরীর মন আত্মা দ্বারা রিসিভ করুন এবং মনে মনে বিলিভ করুন যে ওই মানি এনার্জি আপনার শরীর মন আত্মার সাথে পুরো সেট আপ হয়ে গিয়েছে। যেমন করে আপনার শরীরের রক্ত প্রত্যেকটা কোষের সাথে মিশে থাকে ঠিক তেমনি করে মানি এনার্জি আপনার প্রত্যেকটা কোষের সাথে মিশে গিয়েছে। এখন পাশে যে সোনা হিরে জহরত আছে একইভাবে ওগুলো একটু স্পর্শ করুন, স্পর্শ অনুভূতিটা কেমন ফিল করুন। অত সোনা অত টাকা পয়সা অত হিরে জহরত রিয়েলি অ্যাঞ্জেলের আশীর্বাদে আপনার হয়ে গিয়েছে। এত টাকা পয়সার মালিক আপনি হয়ে গিয়েছেন। এখন এখন আপনি ভাবুন যে এত টাকা পয়সা রিয়েলি আপনি যখন মালিক হয়েছেন তাহলে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্নকে সহজেই পূরণ করতে পারবেন। এখন আপনার মনের মধ্যে কীরকম অনুভূতি হওয়া উচিত? এখন আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়ে গিয়েছেন। এখন আপনার মন প্রাণ কীরকম খুশিতে থাকা উচিত মনে মনে ফিল করার চেষ্টা করুন। অ্যাঞ্জেলিক আশীর্বাদে সমস্ত ধন সম্পত্তির মালিক আপনি। এত ধন সম্পত্তি থাকলে আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত? আপনি এত ধন সম্পত্তি নিয়ে কি করতে চাইছেন বা আপনি আপনার লাইফটাকে কেমন কাটাতে চাইছেন? আপনি এত ধন সম্পত্তি নিয়ে যখন রিয়েলি আপনি এত ধন সম্পত্তি নিয়ে থাকবেন তাহলে আপনার মনটা এখন কতটা আনন্দিত হওয়া উচিত? বিশ্বের যারা ধনকুবের আছেন, যাদের কাছে এত ধন সম্পত্তি আছে, তারা কিভাবে লাইফ কাটায় একটু কল্পনা করার চেষ্টা করুন। মনে মনে বিলিভ করুন যে আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিরূপে পরিচিত হয়ে গিয়েছেন। এখন আপনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা কোষে কোষে অ্যাঞ্জেলিক মানি এনার্জি প্রবাহিত হচ্ছে। আপনার শরীর মন আত্মা ছোটোবেলা থেকে যে সমস্ত নেগেটিভ ব্রেন ওয়াশিং ছিল সেগুলো পুরো মানি এনার্জি এসে ধুয়ে মুছে সাফ করে দিয়ে এখন আপনার শরীর মন আত্মাকে অ্যাঞ্জেলিক মানি এনার্জিতে কনভার্ট করে দিয়েছে। এখন
আপনার মন প্রাণ আত্মা অ্যাঞ্জেলিক খুশিতে আনন্দিত হয়ে আছে, অভিভূত হয়ে আছে। এখন আস্তে করে ওই মানি রুম থেকে বেরিয়ে মেন রুমে প্রবেশ করুন। ওখানে দেখুন চারিদিকে সুন্দর সুন্দর লাইট জ্বলছে, আর আপনার সাকসেস নিয়ে সবাই, অনেক বড় বড় বিজনেসম্যান, অনেক সুন্দর সুন্দর অ্যাঞ্জেলরা আপনার সাকসেসের কথাবার্তা বলছে। আপনাকে দেখে সবাই হাসছে, আপনাকে দেখে হাততালি দিচ্ছে, আপনার সাকসেসে সবাই অভিভূত। অ্যাঞ্জেলরা আপনার ওপর থেকে স্বর্গীয় ফুল বর্ষণ করছে আর আপনার গায়ে পড়ছে। যখন অ্যাঞ্জেলের ফুলগুলো আপনার গায়ে পড়ছে, আপনার মন আরও খুশিতে ভরে উঠছে। ওই যে আপনার সাকসেসের ইমেজ, ওটাকে ধীরে ধীরে ব্রাইট করতে থাকুন, উজ্জ্বল করতে থাকুন, উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর করতে থাকুন, সূর্যের মতো তেজালো লাইটে ভরে দিতে থাকুন। আর দেখতে থাকুন ওই ছবিটা ধীরে ধীরে আরও বড় হতে শুরু করেছে, আরও বড় হতে শুরু করেছে। আপনার সাকসেসের যে ইমেজটা, ওটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আপনার সাকসেসের মেসেজটা পৌঁছে দিচ্ছে। এখন আপনার মন প্রাণ আত্মা প্রচণ্ড খুশিতে ভরে আছে। এই খুশির অনুভূতিকে বজায় রেখে সমস্ত অ্যাঞ্জেলদেরকে ধন্যবাদ জানান। আস্তে করে অ্যাবান্ডেন্স রুম থেকে বেরিয়ে এসে সাতটা সিঁড়ি বেয়ে আপনি আপনার জায়গায় চলে আসুন। এখন আপনার মন প্রাণ আত্মা খুশিতে ভরে আছে, কারণ অ্যাঞ্জেলের আশীর্বাদে, অ্যাঞ্জেলের অ্যাবান্ডেন্স রুমে গিয়ে আপনি প্রকৃতই সমৃদ্ধশালী হয়ে উঠেছেন। এখন আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব। পাঁচ গোনাতে সম্পূর্ণ খুশির সাথে, শ্রদ্ধার সাথে, আনন্দের সাথে আস্তে করে চোখটা খুলবেন। এক, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। দুই, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। তিন, চার, পাঁচ, এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করে চোখের মধ্যে বুলিয়ে নিন, গা হাত একটু স্ট্রেচ করে নিন, ছাড়িয়ে নিন। এই যে মেডিটেশনটা করালাম, অন্যান্য মেডিটেশনের মতো এই মেডিটেশনটাও প্রচণ্ড পাওয়ারফুল। যাদের উদ্দেশ্য যে আমরা যে কোনো মূল্যে সফল হবই হবই, তারা এই মেডিটেশনটা প্রতিদিন সকালবেলা ও সন্ধ্যাবেলা নিয়ম করে করতে থাকুন। এবং আপনি যে কাজের প্রচেষ্টা চালাচ্ছেন, সেই প্রচেষ্টাটা চালিয়ে যান। দেখতে থাকুন কিছু দিনের মধ্যেই অ্যাঞ্জেলের আশীর্বাদে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসতে শুরু করেছে। ইয়েস, যেমন করে আমার জীবনেও পরিবর্তন এসেছে। আপনারা যদি আমার লাইফ হিস্ট্রিটা শুনে থাকেন, তো আপনারা জানবেন যে আমার লাইফটাও কিন্তু একদিন প্রচণ্ড দারিদ্রতার সাথে অতিবাহিত হয়েছিল। তো অ্যাঞ্জেলের আশীর্বাদে আমিও কিন্তু আজকের সক্ষম, যথেষ্ট সক্ষম। তো যারা চাইছেন যে এই টাইপের বহু আকর্ষণীয় টেকনিক শিখে, ডিপ ডিপ মেডিটেশন শিখে, অ্যাঞ্জেলদের সাথে কমিউনিকেট করার বিভিন্ন রকমের শক্তিশালী পদ্ধতি শিখে, অ্যাঞ্জেল থেরাপি এ টু জেড শিখে, নিজেদেরকে অ্যাঞ্জেল থেরাপির একজন বিশেষজ্ঞ করে নিজেদের জীবনে মিরাকেল পরিবর্তন আনবেন, তাদের জন্য আমি ডিজাইন করেছি এ টু জেড অ্যাঞ্জেল থেরাপি ক্লাসের। ইয়েস, এই ক্লাসটা 3 মাসের অনলাইন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ বাড়িতে বসে প্রপার পার্ট টু পার্ট আপনি কিন্তু অ্যাঞ্জেল থেরাপি এ টু জেড শিখে নিতে পারবেন। অর্থাৎ অ্যাঞ্জেল থেরাপি শেখার জন্য এখানে ওখানে সেখানে এই কোর্স ওই কোর্স সেই কোর্স বারবার করে কোর্স ফি জমা করা, এগুলো কিচ্ছু করতে হবে না। খুব স্বল্প মূল্যের বিনিময়ে আমি কিন্তু প্রপার অ্যাঞ্জেল থেরাপি কোর্সটা ডিজাইন করেছি। অ্যাঞ্জেল থেরাপি বেসিক, অ্যাডভান্স, কার্ড রিডিং, এক কথায় অ্যাঞ্জেল থেরাপির যা কিছু আছে সমস্ত কিছু শিখে একটা সঠিক গাইডলাইন্সের মাধ্যমে আপনি যদি অ্যাঞ্জেল মাস্টার হয়ে বা অ্যাঞ্জেল টিচার হয়ে নিজের জীবনে মিরাকেল পরিবর্তন আনতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে নিজের এক কপি ফটো, নাম, ঠিকানা দিয়ে SMS করুন হোয়াটসঅ্যাপে যে স্যার আমি অ্যাঞ্জেল থেরাপি মাস্টার ক্লাসটা করতে চাইছি। ওখানেই আমি আপনাকে বলে দেবো কী আপনাকে করতে হবে। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীকালে এই টাইপের বহু আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, এইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার।